ইরে বড়া কালlever কিডনি আবার গেল এই তো বড়া এসে পড়েছে বড়া তুই সারা দিন ঘুরে বেড়াস রে ক্লাবে আসার তো নামই তোর বড়া দুই দিন একটু কাজে বিজি ছিলাম তাই আসতে পারিনি ক্লাবে বড়া আমি জানি তোর কাজে কি বিজি থাকিস এক মাল নিয়ে ঘুরবি না হয় জুমাবুদির পেটে করে ঘুরবি আরে না রে বড়া সেরকম কিছু না আমি একটু অন্য কাজে বিজি ছিলাম আচ্ছা ঠিক আছে বড়া ঠিক আছে এখন শুন কালকে তো বড়া রাম মন্দিরে চাতাগুড়ি পেটাতে হবে চল বাকি কালেকশনগুলো আমরা কয় মিলে করে নি হ্যাঁ হ্যাঁ বড়া চল চল তাতে কি অসুবিধা আছে কিন্তু বলটু বলছিল ঢেমনা ক্লাবের ছেলেরা নাকি চাঁদা দিচ্ছে না বাঞ্চত গুলি চাঁদা দেবে না গাড়ে হাত ঢুকে চাঁদা বের করে নেবো ভিতর থেকে হ্যাঁ হ্যাঁ পল্টুদা সেসব নিয়ে তুমি চিন্তা করো না আমরা আছি তো হ্যাঁ হ্যাঁ চল বাড়া সুন্দর বাড়া সবাইকে ভালো করে বুঝিয়ে বলতে হবে যে আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা সবাই মিলে একটা ঘন্টা প্রদান করব রাম মন্দিরের জন্য তাই সবার কাছ থেকে চাঁদা কালেকশন করছি সেসব তো ঠিক আছে বাড়া কিন্তু ঢেমনা চিতা ক্লাবের ছেলেপেলেরা এসে যদি ঝামেলা করতে চায় বারা ওরা যদি ঝামেলা করতে চায় আমরা কি হাতে চুরি পরে আছি নাকি আমরাও দেব ওদেরকে ঠিক করে একটু চুপ করে বারা কাকু স্টপ স্টপ কি হয়েছে বাতিজা তোমরা কিছু চাঁদা কালেকশন করছো এখানে আরে কাকু আপনি জানেন না আজকে বাইশে জানুয়ারি হ্যাঁ জানি তো আমি বাইশে জানুয়ারি কিন্তু বাইশে জানুয়ারিতে কি হয় কাকু আজকে বাইশে জানুয়ারি অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হবে আমরা প্ল্যান করছি গ্রামের সবাই মিলে রাম মন্দিরের জন্য একটা ঘন্টা দেব হ্যাঁ হ্যাঁ সে তো খুব ভালো কথা তাই কাকু আমরা চাঁদার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি যে যত পারে সে চাঁদা দিলে চাঁদা দিয়ে আমরা একটা ঘন্টা কিনে নিয়ে রাম মন্দিরে দিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ বাবা তোমরা কাজটা খুব ভালো করছো ঠিক আছে বাবা আমার কাছ থেকে তোমরা পাঁচশো টাকা লিখে রাখো আমি দিয়ে দিচ্ছি ধন্যবাদ কাকু ঠিক আছে তাহলে আমি এখন আছি হ্যাঁ হ্যাঁ কাকু ঠিক আছে টুপাবোদি এসে পড়েছে আরে বদি তুমি জানো না আজকে তো বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে অযোধ্যায় তাই আমাদের গ্রামের পক্ষ থেকে সবাই মিলে একটা ঘন্টা প্রদান করবো মন্দিরের জন্য কথা তো দাদা আপনারা খুশি হয়ে যা দেবেন রাম মন্দিরের নামে দিয়ে দিন ঠিক আছে ঠিক আছে সে খুব ভালো কথা ঠিক আছে আমি এক হাজার টাকা দিচ্ছি

তোরা তোরা আমার সেটা ভাঙবি আমি কেমন ক্লাবের ছেলে জানিস তো তোরা হ্যাঁ হ্যাঁ বলা জানি তুই ঝামনা ক্লাবের ছেলে আমি খুব ভালো করে চিনি তোকে কথা কম বল খানকে ছেলেকে ধর সবাই মিলে নন্টে যা তো বাড়া বাঞ্চুটাকে জঙ্গলে ফেলে দিয়ে ঠিক আছে বাড়া ঠিক আছে ফেলে দিয়ে আসছি জয় জয় শ্রী রাম রাম নন্টে কাজ কর ঘন্টাটা ভিতরে আয় মন্দিরে আর আমরা ওইদিকে ডান্স করবো তাড়াতাড়ি চলে আয় ঠিক আছে বল আছে আজ বড়া মাল না গিয়ে ডান্স করবো বাড়া তোদের মাল ছাড়া আর কিছু আসে না মুখে চল বড়া সবাই একসাথে চল ডান্স করবো এখানে গিয়ে